হাই দর্শক বন্ধুমান আজকে আবারও তোমাদের সামনে একটি প্রশ্ন উত্তরের সেট নিয়ে আলোচনা করব যেই প্রশ্ন উত্তরটি প্রশ্নের সেটটি এসেছিলো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ফরেনসিক সায়েন্স ল্যাবরেটারিতে ডব্লুবি পি এসসিতে যারা অ্যাপ্লাই করেছিলে বা তাদের সেই রকমই একটি কোয়েশ্চেনের সেট নিয়ে আলোচনা করব। কেন কি আমাদের খুব শীঘ্রই অর্থাৎ অক্টোবরের সাতাশ তারিখে তোমাদের যারা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে যে ভ্যাকেন্সি বেরিয়েছিলো তাতে তোমরা যারা অ্যাপ্লাই করেছিল তাদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে যে পরীক্ষাটি আগে ডেট দিয়েছিল ডেটটা পিছিয়ে আবার এই সাতাশে অক্টোবর হওয়ার কথা যে ক্ষেত্রে তোমাদের আর হাতে খুব বেশি সময় নেই আর এক সপ্তাহ পরেই তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো যাই হোক তোমরা সকলেই আশা করি প্রিপারেশান নেওয়া শুরু করে দিচ্ছ আজকে সেরকম একটি পুরোনো কোশ্চেন অ্যান্সারের সেট নিয়ে আলোচনা করব। সেখানে থাকবে বেশ কয়েকটি কোশ্চেন এবং তার অ্যান্সারগুলিও আলোচনা করব আজকে সেই রকমই একটি সেট নিয়ে আলোচনা করব যেখানে যেই সেটটিতে বেশ কয়েকটি এসে এসেছিলো এখানে প্রথম যে কোয়েশ্চেনটি এসেছিলো সেই কোশ্চেনটি হচ্ছে হু ওয়াজ দ্য সেকেন্ড ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার সেকেন্ড ফরেন মিনিস্টার কে এখানে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে চারটি অপশানের মধ্যে বন্ধুরা বাহাদুর শাস্ত্রী জওহরলাল নেহরু গুলজারলাল নন্দ আর সালমান খরশিদ চারটের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান সি গুলজার লাল দ্বিতীয় যে কোশ্চেনটি সে দ্বিতীয় কোশ্চেনটি আইডেন্টিফাই দ্য আইসো ইলেকট্রনিক পেয়ার এর মধ্যে আইসো ইলেকট্রনিক পেয়ার কোনটি এখানে চারটি অপশান সি মাইনাস কে প্লাস অপশান বি এ Na এ প্লাস ও মাইনাস অপশান সি এম জি টু প্লাস আর চার নম্বরে এইচি প্লাস আই মাইনাস চারটির মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে বন্ধুরা এখানে চারটির মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ সিএল আর কে এখানে আইসো পেয়ার হচ্ছে এই অপশন এ নেক্সট কোশ্চেন কি ইন অ্যামোনিয়া ভ্যালেন্সিটি অফ নাইট্রোজেন অর্থাৎ অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের যোজ্যতা কত নাইট্রোজেনের যোদ্ধতা এখানে চারটি অপশান এক দুই তিন অ্যান্ড চার এখানে চারটি অপশান দিয়েছে এখানে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে এখানে অ্যামোনিয়ার আমরা যে সংকেত জানি এইচ থ্রি অর্থাৎ এইচ থ্রি হচ্ছে অ্যামোনিয়ার সংকেত যেখানে যে আমাদের যে ইলেকট্রনিক যে আমার পাথ হয়েগুলি আছে তার মধ্যে কে এল এম ইত্যাদি যে কক্ষগুলি আছে কক্ষগুলির মধ্যে এমনিতেই নাইট্রোজেনের যে আছে সেভেন তো সেক্ষেত্রে কের কক্ষে অর্থাৎ কে কক্ষে দুটি ইলেকট্রন থাকে এল কক্ষে থাকে এল কক্ষে তাহলে থাকছে হচ্ছে না পাঁচটি টোটাল এল কক্ষে ইলেকট্রনের সংখ্যা আট অতএব সেক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা আর তিনটি মেচে থাকে অর্থাৎ সেখানে আরও তিন যোগ করা অর্থাৎ এখানে হচ্ছে অ্যামোনিয়ার ভ্যালেন্সি অফ নাইট্রোজেন অর্থাৎ যোজ্যতা এখানে তিন নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনটা কী বলেছে কোশ্চেন নাম্বার চার আইডেন্টিফাই অ্যামফোটেরিক অক্সাইড এখানে অ্যামফোটেরিক অক্সাইড কোনটি এখানে নিচের মধ্যে কোনটি অ্যামফোটেরিক অক্সাইড প্রথমে জানতে হবে যে অ্যামফোটেরিক অক্সাইডের মানে কী অ্যামফোটেরিক অক্সাইড হচ্ছে সেইটাই যার মধ্যে হচ্ছে অ্যাসিডিক এবং বেসিক কম্পোনেন্ট দুটোই উপস্থিত থাকবে সেটাই হচ্ছে অ্যামফোস অ্যামফোটেরিক অক্সাইড অথবা এখানে চারটি যে অপশান দিয়েছে ও অপশান বি জেড এন ও অপশান সি ও টু অপশান ডি এস ও টু এই চারটের মধ্যে রাইট অ্যান্সার কোনটি দর্শক বন্ধু এখানে চারটের মধ্যে রাইট অ্যান্সার হবে জেড এন ও জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইড যার মধ্যে অ্যাসিডিক এবং বেসিক দুটো কম্পানটি থাকে অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ টি না ইন দ্য ফলোয়িং কোশ্চেন অ্যারেঞ্জ দ্য given ওয়ার্ড অ্যাস পার অর্ডার ইন ডিকশনারি অর্থাৎ আমাদের যে ডিকশনারি বই পড়ি সেখানে ডিকশনারিতে আলফাবেটিক্যালি সাজানো থাকে সেক্ষেত্রে এখানে বলেছে এটা একটা ইন্টালেকচুয়াল কোয়েশ্চেন তো সেক্ষেত্রে বলেছে এখানে যে চার ওয়ার্ড দেওয়া আছে তার মধ্যে অ্যালফাবেটিক্যালি সাজালে কোন সিকোয়েন্সটি ঠিক হবে এখানে চারটে যে আছে এবিসিডি করে তার চারটের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে অ্যালফাবেটিক্যালি সাজাতে গেলে তোমরা এটা নিজেরা সবাই চেষ্টা করবে তো এখানে চারটির মধ্যে রাইট অপশান হবে অপশান ডি অর্থাৎ সি বি ডি এ এই সিকোয়েন্সটি হবে রাইট বন্ধুরা এরপরে আমরা পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেনটা নিয়ে আলোচনা করব কোশ্চেন নাম্বার সিক্স ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউল প্রেজেন্ট ইন ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউল প্রেজেন্ট ইন এর এরগুলির মধ্যে কোনটির মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউল প্রেজেন্ট চারটির মধ্যে প্রথমে বলেছে ওয়ান গ্রাম সিও টু ওয়ান গ্রাম নাইট্রোজেন ওয়ান গ্রাম হাইড্রোজেন এবং সি এ ওয়ান গ্রাম সিএইচ ফোর এখানে আমরা যদি সেটাকে ম্যাথামেটিক্যালি সাজাই সেক্ষেত্রে বোঝা যাবে যে কার্বনের যুদ্ধ হচ্ছে বারো এবং অক্সিজেনের ষোলো অর্থাৎ বারো প্লাস ষোলো ইন্টু টু অর্থাৎ ফর্টি টু ওয়ান গ্রামের মধ্যে চুয়াল্লিশ গ্রাম আর নাইট্রোজেনটা কত ফর্টি ফর্টিন ইন্টু টু অর্থাৎ টোয়েন্টি এইট গ্রাম হাইড্রোজেনের হচ্ছে কত ওয়ান ইন্টু টু অর্থাৎ টু গ্রাম এবং সি এইচ ফোরের ক্ষেত্রে কার্বন হচ্ছে টুয়েলভ এবং হাইড্রোজেন এক ইন্টু ফোর অর্থাৎ সিক্সটিন অতএব এখানে বলেছে সেক্ষেত্রে আমাদের আমাদের একটি ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশান আছে যে নাম মলিকিউল নাম্বার ভ্যারিসাস ওয়ান বাই মলিকুলার ওয়েট অর্থাৎ মলিকুলার নাম্বারটা হচ্ছে ডিপেন্ড করছে কি বলছে মলিকুলার ওয়েট যার যত বেশি হবে সে মলিকুলার নাম্বার তার হচ্ছে তত কম হবে অতএব সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশান করে দেখা গেল যে এইচ টু অর্থাৎ ওয়ান গ্রাম এইচ টুর ক্ষেত্রে থেকে কম অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওয়ান গ্রাম এইচ টু গ্রাম ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউল প্রেজেন্ট ইন তাহলে যেহেতু হচ্ছে হাইড্রোজেনের মলিকুলার ওয়েট সবথেকে কম তার মলিকুলার নাম্বার সবথেকে বেশি এটি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেনটি একটি ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন দিয়েছে ইন এ ট্রাঙ্ক ইজ ফিল্ড ইন ফাইভ আওয়ার বাই থ্রি পাইপস এ বি সি অর্থাৎ একটি ট্রাঙ্ক তিন পাঁচ ঘন্টায় তিনটি পাইপের সাহায্যে ভর্তি হয় এ বি সি পাইপের সাহায্যে দ্য পাইপ সি ইজ টাইস এ ফার্স্ট অ্যাজ এ বি অর্থাৎ সি পাইপটি বি এর থেকে দ্বিগুণ এবং বি পাইপটিও হচ্ছে এর থেকে দ্বিগুণ অর্থাৎ হাউ মাছ টাইম উইল দ্য পাইপ অ্যালং টু টেক ফিল অর্থাৎ এ পাইপটি যদি একা খোলা থাকে অর্থাৎ সিঙ্গেল এ পাইপটি খোলা থাকে তাহলে ওই ট্রাঙ্কটি কতক্ষণ সময়ে ফিল আপ হবে এখানে চারটির মধ্যে রাইট অ্যান্সার এটা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করলে আমরা দেখা যাবে যদি এ পাইপকে আমরা এক্স ধরি এবং বি পাইপকে আমরা যেহেতু টোয়াইস টাইম অর্থাৎ বি বাই টু এবং সি পাই এক্স বাই টু এবং সি একটা পাইপকে এক্স বাই ফোর ধরা হয় সেক্ষেত্রে ওয়ান বাই এক্স প্লাস টু বাই এক্স প্লাস ফোর বাই এক্স টু ওয়ান বাই ফাইভ যেহেতু পাঁচ ঘন্টায় ভর্তি হবে সেক্ষেত্রে আমাদের এক্সের মানটা আমরা যদি নির্ণয় করি সেক্ষেত্রে দেখব আমাদের এক্স ইসি টু অর্থাৎ শুধুমাত্র এ পাইপটি যদি খোলা থাকে সেক্ষেত্রে ভর্তি হতে পঁয়ত্রিশ ঘন্টা সময় লাগবে অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট আইডেন্টিফাই দি পেয়ার অফ আইসোটন এখানে বলেছে আইসোটনের পেয়ার তা চারটি অপশান এখানে দিয়েছে চারটি অপশানের মধ্যে কোনটি হবে রাইট অ্যান্সার প্রথমে তার আগে জানতে হবে আইসোটোনটি কি আইসোটোন আমাদের নিউটনের নাম্বার নিউটন সংখ্যা নিউটন সংখ্যা নিউটন সংখ্যা সমান আমরা জানি ভর সংখ্যা মাইনাস পারমাণিক মানিক সংখ্যা অর্থাৎ নিউটন সংখ্যা বার করতে গেলে ভর সংখ্যা থেকে পারমাণিক সংখ্যা বাদ দিলেই সেটা হবে নিউটন সংখ্যা বেড়ে যাবে সেক্ষেত্রে আইসোটোন সমান আইসোটন সমান আমরা জানি যে দুটি মৌলে নিউটন সংখ্যা যদি সমান হয় তাকে আমরা বলবো আইসোটন তাহলে আমাদের এখানে যদি ক্যালকুলেশন করা হয় যে ওয়ান এইচ থ্রি আর টু এইচ ই ফোর সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশানটি যা দাঁড়াবে দুটোরই ইকুয়াল অর্থাৎ টু এটাও টু হবে অন্যদিকে ও কী বলে এইট ও সিক্সটিন এইট ও সেভেন্টিন সেক্ষেত্রে আবার ক্যালকুলেশানটি একটু অন্যরকম হবে একই রকমভাবে সি টুয়েলভ সিক্স সি টুয়েলভ সিক্স সি ফোরটিন সেক্ষেত্রেও আলাদা আলাদা হবে এক্ষেত্রে আমাদের সেটা ক্যালকুলেশান করলে দেখা যাবে যে অপশান এ অর্থাৎ ওয়ান এইচ থ্রি আর টু এইচ ই ফোর এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে আইসোটন অর্থাৎ দুটির ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান অর্থাৎ এইটি হবে রাইট অ্যান্সার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নম্বর কোশ্চেনটা কি বলেছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ অ্যাপ্রোপ্রিয় আর্টিকেল দিয়ে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে হবে ড্যাশ মোর ইউ রিড ড্যাশ মোর ইউ লার্ন এখানে কোন অপশানটি ঠিক হবে এখানে চারটির মধ্যে রাইট অপশান কোনটি হবে এখানে চারটির মধ্যে রাইট অপশান কোনটি হবে এখানে রাইট অপশান হবে অপশান সি দুটির ক্ষেত্রেই ডি বসবে টি এইচ ডি দি মোর ইউরিন মানে তুমি যদি বেশি পড়ো দ্য মোর ইউ লান তাহলে তুমি বেশি জানতে পারবে অর্থাৎ অপশান সি দ্য রাইট অ্যান্সার দশ নম্বর কোশ্চেন দশ নম্বর কোশ্চেনে কী বলেছে এ লার্জ ম্যাগনেট ইজ ব্রোকেন ইন্টু টু পিস সো দ্যাট দে আর আর টু টু ওয়ান অর্থাৎ একটা যদি ম্যাগনেটকে আমরা দুভাগে ভাগ করি টু ইস টু ওয়ান রেশিওতে দ্য পোল স্ট্রেংথ সেক্ষেত্রে ম্যাগনেটের হচ্ছে মেরু শক্তি কোন পিসের বেশি হবে এখানে চারটি অপশান দিয়েছি চারটি অপশানের মধ্যে ইন দ্য রেশিও টু ইস টু ওয়ান টু ইস টু ওয়ান রেশিওতে হবে ইন দ্য রেশিও ওয়ান ইস টু টু ইন দ্য রেশিও ফোর ইস টু ওয়ান আর অপশান ডি ইকুয়াল এক্ষেত্রে আমরা যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ ম্যাগনেটকে যদি ভাগে ভাগ করি নর্থ সাউথ এইভাবে যদি ভাগ করি তার মেরু শক্তির কি পরিবর্তন হবে সেক্ষেত্রে এখানে যদি আমরা যদি ছোট বড় বা যাই হোক করি না কেন যদি আমরা সেইটাকে আমরা দুই ভাগে ভাগ করি সেক্ষেত্রে নর্থ এবং সাউথ পোলের যে মেরুশক্তি সেই শক্তির কোনো পরিবর্তন হবে না তো সেক্ষেত্রে রাইট অপশান হবে অপশান ডি অর্থাৎ ইকুয়াল থাকবে ছোটো বড়ো টুইস্ট টু ওয়ান অনুপাতের রেশিওতে আমরা যদি ভাগ করি সেক্ষেত্রেও এর মেরু শক্তির কোনো পরিবর্তন হবে না তো আজকে আমরা রকমই ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য গুরুত্বপূর্ণ যে বেশ কয়েকটি কোশ্চেন ছিল তার মধ্যে আমরা প্রথম দশটি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এবং নেক্সট ভিডিওতে আমরা পরের কোশ্চেনগুলি এবং তার অ্যানসার নিয়ে আলোচনা করব তো আজকে বন্ধুরা এই পর্যন্ত